স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেড় বছর পর আগামীকাল খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি মানতে 16 নির্দেশনা। নওগাঁর মহাদেবপুরে টর্চার সেলের নির্যাতনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব 5। দুটি বিদেশি পিস্তল সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। 10 দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের মানববন্ধন, না মানলে 25 সেপ্টেম্বর থেকে 48 ঘন্টার কর্মবিরতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় আগামী 12 সেপ্টেম্বর রাজশাহীর 1058টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো খুলছে। সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়গুলোতে পাঠদানের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ইতোমধ্যেই সকল প্রস্তুতিও সম্পন্ন করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিদ্যালয় খোলার পর শারীরিক দূরত্ব নিশ্চিত, শিক্ষক শিক্ষার্থীদের মাস্ক পরা সহ 16 দফা নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই 16 দফা নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো, দৈনিক সমাবেশ বন্ধ থাকবে, শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে নিরাপদ দূরত্ব রেখে নিজেদের আসনে বসে হালকা শারীরিক কসরত করবে, কেউ প্রয়োজন মনে করলে পিটি করা থেকে বিরত থাকতে পারবে। শিক্ষার্থীরা জিগ জ্যাক তথা জেড বিন্যাসে বসবে, প্রতি বেঞ্চে একজনের বেশি বসবে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে একই শ্রেণীকে একাধিক দলে ভাগ করে একাধিক কক্ষে ও একাধিক শিক্ষকের সহায়তায় পাঠদান চালাতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিকের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম সপ্তাহের 6 দিন চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে 1 দিন আসবে। একই দিনে একই সময়ে সর্বোচ্চ 2টি শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার ব্যবস্থা রেখে টিফিন বিরতি ছাড়া শ্রেণী কার্যক্রম চলবে। সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে শ্রেণী কার্যক্রম শেষ করতে হবে। তবে করোনা টিকা ছাড়া দীর্ঘদিন পর স্কুল খোলার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। সড়ক দুর্ঘটনায় 302 ধারায় হওয়া সকল হত্যা মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে লাইসেন্স প্রদানসহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি ও প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে 27 সেপ্টেম্বর থেকে সারা দেশে পণ্য পরিবহনে 48 ঘন্টার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন সংগঠনটি। শনিবার সকাল 10:30টার দিকে রাজশাহী নগরের গোরাঙ্গা এলাকায় মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে এ সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে 10 দফা দাবি তুলে ধরা হয়েছে। এর যৌক্তিক দাবিগুলো আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে 48 ঘন্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান। সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ট্রাক চালক লিটন ও আবু তালেব প্রামাণিক সহ সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিবহনের সময় মালামাল চুরি ডাকাতি ছিনতাই রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, বর্ধিত আয়কর প্রত্যাহার করে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ প্রদান, সড়ক মহাসড়কের পাশে ও প্রত্যেক জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করা, টার্মিনাল ছাড়া সারা দেশে সিটি কর্পোরেশন পৌরসভার সড়ক মহাসড়কে চাঁদা বন্ধ করা, সড়ক মহাসড়কে হাইওয়ে পুলিশের অধীন তদারকির ব্যবস্থা করা এবং নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিংয়ের ব্যবস্থা করা। মানববন্ধনে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ রাজশাহী জেলা ও নগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নওগাঁর মহাদেবপুরে টর্চার সেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় প্রধান আসামি রুহুল আমিনকে গ্রেফতার করেছে র্যাব 5। শুক্রবার দিবাগত রাত 2টায় রাজশাহী মহানগরীর বলিয়া থানার আজির মোড় শাহী মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার বেলা 11টায় রাজশাহীর র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়ার রহমান তালুকদার। র্যাব জানায়, নওগাঁর মহাদেবপুরে একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব।
যেখানে প্রায়ই ব্যবসায়ীদের ধরে এনে পরিবারের কাছে চাঁদা চাওয়া হতো। চাঁদা না পেলে চলতো নির্যাতন। প্রেস ব্রিফিংয়ে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানায়, সম্প্রতি মহাদেবপুরের নার্সারি ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণ করে চাঁদা দাবি করে রুহুল ও তার সাঙ্গপাঙ্গরা। চাঁদার টাকা না দিলে মিঠুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে মিঠুনের স্ত্রী শ্যামলী রানী তার স্বামীকে ছাড়াতে গেলে তাকেও মারধর করে মাথার চুল কেটে দেয়া হয়। তিনি বলেন, তিন দিন পর সেখান থেকে মিঠুনকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই পলাতক ছিল রুহুল আমিন। গত রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে রুহুলকে গ্রেফতার করে র্যাব। আটক রুহুল নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আব্দুল কালাম আজাদের ছেলে। এর আগে রুহুলের সহযোগী তরিকুলকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সে শুধু যে মিঠুনকেই মানে টর্চার করেছে ব্যাপারটা তা না, এটি একটি কেস আমাদের সামনে আসছে। আমরা যখন খবর নিয়েছি যে আনঅফিসিয়ালি এখানে বিভিন্ন লোককে এর আগেও ধরে নিয়ে আসা হয়েছে, টর্চার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করা হয়েছে। মুক্তিপণ ছাড়াও এখানে বিভিন্ন রকমের এলাকায় কথা বলে জানা যায় যে এখানে অনেক সময় যৌন ব্যবসা অথবা মাদক ব্যবসার সাথেও তারা সবসময় জড়িত থাকে। গোপন সংবাদের ভিত্তিতে একটি নৈশকোচ্চে অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন সহ বশির আহমেদ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত 10:45 সময় নগরীর কাশেডাঙ্গা এলাকায় ঢাকাগামী একতা পরিবহন হতে তাকে আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বগলাউড়ির ডাক্তারপাড়া গ্রামের পাতু মণ্ডলের ছেলে। এ নিয়ে শনিবার বিকেলে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপি গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আরফিন জুয়েল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী একতা পরিবহনে অবৈধ অস্ত্রের চালান যাচ্ছে। এমন সংবাদে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বাসটিতে তল্লাশি চালিয়ে বশির সহ একটি ট্রাভেল ব্যাগ হতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল বলেও জানান তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছে, সে এর আগে একাধিকবার ঢাকায় অস্ত্র চালান নিয়ে গেছে এবং আমাদের কাছে স্বীকার করছে এই যে চালানটা আমরা ধরছি, এই চালানটা সে 7,000 টাকার বিনিময়ে সে ঢাকায় নিয়ে যাচ্ছিল, আমাদের কাছে স্বীকার করছে এরকম। নোয়াখালীর আমানুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের 4 নং ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে একেজে সাইদুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। সম্মেলনে গোপন ব্যালেটের মাধ্যমে সভাপতি পদে হাজি আব্দুল লফিত ও সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন নির্বাচিত হন। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ। তাকে সহযোগিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক আবুর খায়ের, যুগ্ম আহ্বায়ক মফিজ মিয়া ও আলাউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব আলহাজ এবিএম সিদ্দিক নাসিম, সদস্য শামসুল আলম রতন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য মোশারফ সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আধারে কৃষকের প্রায় 300 শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের হাউসনগর কৃষক বাবুল ইসলামের জমিতে এ ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার ভুক্তভোগী কৃষক বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত 7 বছর ধরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের আফসার আলীর 4 বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন বাবুল ইসলাম। জমিতে প্রায় 300 শিম গাছ সহ বেগুন ও বড়ই গাছের বাগান গড়ে তোলেন। কিন্তু শুক্রবার সকালে বাবুল ইসলাম লিজকৃত জমিতে গিয়ে দেখতে পান প্রায় 300 শিম গাছ সহ বেশ কিছু বেগুন গাছ কাটা অবস্থায় পড়ে আছে। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক বাবুল ইসলাম। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে কেউ গাছগুলো কেটে ফেলেছে। এ ব্যাপারে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, ঘটনাটি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরা আমার এই যে 10 থেকে 12 কাঠা জমির উপরে কমপক্ষে 300 ঝাড় শিমের গাছ এবং 5 কাঠা জমির বেগুনের গাছ
কেটে দিয়েছে এবং আমি আর পূর্বে কোনো মামলা মোকদ্দমা করিনি এবং আমি অতিষ্ঠ হয়ে আমি থানায় অভিযোগ দিয়ে এসেছি এবং আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।